আসসালামু আলাইকুম আজ পনেরো মে দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে জানা গেল ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের উদ্দেশ্য ফারাক্কা বাঁধ নিয়ে বিএনপি মহাসচিবের উদ্বেগ হঠাৎ ভয়াবহ অবনতি ভারত আমেরিকার সম্পর্কে এবার বিস্তারিত অবশেষে বোঝা গেল কেন মার্কিন দূত ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন মূলত নিজেদের স্বার্থ উদ্ধারে তটস্থ দেশটি ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এ অর্থ কতদিনে পরিশোধ করবে তা জানতে চেয়েছেন সফরত দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে নৈশ ভোজে এই বিষয়ে জানতে চান তিনি নৈশ ভোজ শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সালমান এফ রহমান তিনি বলেন ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে তারা বলেছেন মার্কিন যেসব প্রতিষ্ঠান ব্যবসা করছে অর্থ ছাড়াই দেরি হচ্ছে বলে তাদের অভিযোগ তারা এও বলেছেন আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের ওপর চাপ রয়েছে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ কতদিনে এই অর্থ দিতে পারবে তা জানতে চান ডোনাল্ড লু সালমান এফ রহমান বলেন আমরা আশা করছি আমাদের রিজার্ভ রপ্তানি সঙ্গে রেমিটেন্সও বাড়বে তাদের জানিয়েছি আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে দেরি হচ্ছে তবে ক্রমাগত অর্থ ছাড় হচ্ছে একেবারে বন্ধ হয়নি সালমান এফ রহমান আরও বলেন বৈঠকে ওনারা বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করতে চায় আমরা চাই বিশ্বাস পুনঃস্থাপন করতে তখন আমরা বলেছি হ্যাঁ আমরাও চাই নির্বাচনের আগেও পরেও যুক্তরাষ্ট্রের দিক থেকে কিছু ইস্যু ছিল জানিয়ে সালমান এফ রহমান বলেন নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন সেটা খুবই ইতিবাচক একটা চিঠি ছিল তারপর থেকে আমরা তাদের সঙ্গে এনগেজমেন্ট শুরু করে দিলাম সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রথমত জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় এছাড়া তারা বিদ্যুৎ খাত নিয়েও কাজ করতে চায় ভুটান নেপাল ও ভারতের সঙ্গে আমাদের বিদ্যুতের একটা আন্তঃযোগাযোগ চায় আমরা ভারত সহ এই দেশগুলোর সঙ্গে কার্যক্রম এগিয়ে নিচ্ছি এটা জেনে তারা খুশি হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য যথারীতি তারা ধন্যবাদ জানিয়েছে একই সঙ্গে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটি দেবে বলে জানিয়েছে তারা আমরা বলেছি রোহিঙ্গাদের যাতে ফেরত নেয় সেজন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে তারা বলেছে আমরা চেষ্টা করছি আবার এটাও বলেছে মিয়ানমারের এখন যে অবস্থা তাতে প্রত্যাবাসনে সময় লাগবে ভিসা নীতি এবং র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন ভিসা নীতি নিয়ে কোনো আলাপ হয়নি তারাও কথা তোলেনি আমরাও না এখন তো মনে হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা বিএনপির ওপর দেওয়া উচিত তবে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আমরা তুলেছি একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার বিষয়েও কথা বলেছি তখন তারা বলেছে এই দুটো বিষয় তাদের বিচার বিভাগের বিষয় তারা বিচার বিভাগকে জানিয়েছে আমাদের র্যাবের বিষয়গুলোর উন্নতি হয়েছে কিন্তু এটার একটা প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী তারা কার্যক্রম এগিয়ে নেবে আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন ষোলো মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন আজ থেকে আটচল্লিশ বছর আগে অবিসংবাদিত মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চে অংশ নেয় ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয় যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে ওই এলাকায় পানি সংকট সহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে তিনি বলেন জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয় কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে এই বাধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে বিএনপি মহাসচিব এরপর বলেন আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে চুয়ান্নটি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে ভারত একতরফা নিজেদের অনুকূলে যেভাবে পানি প্রত্যাহার করছে তাতে বাংলাদেশের অস্তিত্ব আজ সংকটের মুখে বাংলাদেশ নিষ্ফলা উসর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে সালে মে মাওলানা মালানা নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে যে ঐতিহাসিক লং মার্চ এগিয়ে গিয়েছিল তা যে কোনো অধিকার আদায় এদেশের জনগণকে উদ্বুদ্ধ করে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী পঁচিশ মে বেইজিং যাচ্ছেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কার্যক্রমের উপর একটি কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের এতে নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানতে চাইলে তিনি বলেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের পঞ্চাশ জনের একটি টিম চীন সফরে যাচ্ছি চীনা কমিউনিস্ট পার্টি কিভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সরকার ও তৃণমূলের সাথে কিভাবে সমন্বয় করে সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করে এসব বিষয়ের উপর একটা কর্মশালায় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করব নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বহুবার চীন সফর করেছেন দু হাজার উনিশ সালের একুশ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা সারক ক্ষমতাসীনদের সে সময় চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গত বছর বাইশ মে এবং আট নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা দুবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেন সোমালীয় উপকূল থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরা সামুদ্রিক জাহাজ এম ভি আবদুল্লাহ থাকায় দাগন উপজেলার মাতু ইউনিয়নের মমা রিজপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লব বাসায় ফিরেছেন মঙ্গলবার রাত দশটা দশ মিনিটের দিকে ফেনী শহরের নাজির রোডের মামনি মেনশনে পৌঁছেন তিনি দীর্ঘ দুই মাসের জিম্মি দশা কাটিয়ে পরিবারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিপ্লব অপেক্ষার প্রহর শেষে তাকে জড়িয়ে ধরেন তার মা ও স্ত্রী সন্তানরা এ সময় তাদের চোখে মুখে আনন্দ অস্ত্র দেখা যায় খবর পেয়ে ফেনী পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিম তার বাসায় যান সেখানে তিনি তাকে ফুলের শুভেচ্ছা জানান ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিপ্লব জানান মা বাবা ও স্ত্রী ছাড়াও পরিবারে তার দুই শিশু সন্তান দ্বিতীয় শ্রেণী পড়ুয়া রেদওয়ান বিন ইব্রাহিম ও দুই বছর বয়সী রিহান বিন ইব্রাহিম রয়েছে আলহামদুলিল্লাহ পরিবারকে কাছে পেয়ে অনেক ভালো লাগছে জলদস্যুদের কাছে জিম্মি থাকার সময় পরিবারের কাছে ফিরতে পারব কখনো ভাবিনি আল্লাহ আমায় ফেরত এনেছে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা মুক্তিপণ দিয়ে তেত্রিশ দিনের মাথায় তেরোই এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয় এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি সেই হিসেবে আমিরাত থেকে তেরো দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায় এবার ভারতের খবর ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনায় তেহরানের সঙ্গে নয়াদিল্লির চুক্তিটি মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র চুক্তিটি ঘোষণার সাথে সাথে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন এর একদিন পরেই মার্কিন হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের সঙ্গে এই প্রকল্পটি দুই অঞ্চলের জনগণের জন্যই বেশ মঙ্গলজনক বলে জোর দিয়েছেন জয়শঙ্কর তিনি বলেছেন জনগণ এক্ষেত্রে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মেনে নেবে না বুধবার জয়শঙ্করের লেখা হোয়াই ভারত ম্যাটার্স বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাব দেন অনলাইন এনডিটিভির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চা বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হুঁশিয়ারি সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন আমি তাদের মন্তব্য দেখেছি তবে আমি মনে করি যোগাযোগ এবং এখানের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবা উচিত আমি মনে করি না কারো এ বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র অতীতে কখনো এমন মন্তব্য প্রকাশ করেনি আপনারা যদি চাবাহার বন্দরের প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব লক্ষ্য করেন দেখবেন তারা এর আগে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশংসা করেছে সোমবার ইরানের চা বাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য দশ বছরের একটি চুক্তি করেছে নয়াদিল্লি তেহরান এর কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে তিনি আরও বলেছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও কার্যকর এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান বা ধারণা করে কোনো কিছু উত্থাপন করা উচিত নয় কারণ এই পৃথিবীতে অনেক অনেক মাধ্যম আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি জানতে পারি তাহলে আমরা কেন ধারণা বা অনুমান করব। আপনার ধারণাটি ভুল হলে যে বড় ক্ষতিটি হয়ে যাবে সেটা কিন্তু আর সমাধান করা যাবে না আর যারা অনুমান না করে জ্ঞান অর্জনের মাধ্যমে পথ চলে তারাই কিন্তু পথের দিশারি হয় তারাই কিন্তু সফলতা প্রাপ্ত হয় ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র বাহিনী কাসাম ব্রিগেড রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন একশো পাঁচ রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন তারা গত চার দিনে ইসরায়েলের একাত্তরটি যান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে তিনি বলেন আমাদের যোদ্ধারা ষোলোটি সামরিক মিশন পরিচালনা করে ষোলো জায়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে আরও বেশ কয়েকজনকে আহত করেছে তিনি আরো বলেন তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলা বর্ষণ করা বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুরঙ্গে বুবি ট্র্যাপ করা কাসাম ব্রিগেড বলেছে রাফার আল সালামে একশো পাঁচ রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী রণতরী ধ্বংস করা হয়েছে এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে তারা আরও জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক যানে গোলা বর্ষণ করা হয়েছে একই সঙ্গে জাবালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন একশো পাঁচ রকেট দিয়ে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোন মন্তব্য করেনি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিং বন্ধের জন্য ইসরায়েলকে দায়ী করেছে মিশর এর আগে গাজার লাইফ লাইন বলে পরিচিত এই ক্রসিং বন্ধের জন্য মিশরকে অভিযুক্ত করেছিল ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে রাফা এলাকায় সামরিক অভিযানের মধ্যে দক্ষিণ গাজা উপত্যকায় রাফা সীমান্ত ক্রসিং বন্ধ করার জন্য মঙ্গলবার ইসরায়েলকে দায়ী করেছে মিশর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তার জন্য একমাত্র ইসরায়েল দায়ী এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস মঙ্গলবার রাফা ক্রসিংয়ের মাধ্যমে গাজায় সাহায্য সরবরাহে বাধা দেওয়ার জন্য মিশরকে দায়ী করেন এ সময় রাফা ক্রসিংয়ের মাধ্যমে সহায়তা সরবরাহ পুনরায় চালু করার আহ্বানও জানান তিনি মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী সামেহ শকরী ইসরায়েলের তথ্য বিকৃত করা এবং দায়িত্ব এড়ানোর নীতি প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে সকরি রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ টার্মিনালের আশেপাশে সামরিক অভিযান এবং ত্রাণ কর্মী ও ট্রাক চালকদের সম্ভাব্য বিপদকে রাফা ক্রসিং দিয়ে সাহায্য সরবরাহে ব্যর্থতার প্রধান কারণ হিসাবে আখ্যায়িত করেছেন তিনি গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকটের জন্য মিশরের ওপর দায়ভার চাপানোর জন্য ইসরায়েলের মরিয়া প্রচেষ্টার নিন্দাও করেছেন এর আগে গত সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একাংশ খালি করে দিতে সেখানে বসবাসরত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি নির্দেশ দেয় ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশের পর রাফা পূর্বাঞ্চল থেকে বহু মানুষ সরে যেতে শুরু করেন পরে গাজার সঙ্গে মিশরের সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং এর দখল নেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রাফা ক্রসিং এর এক গাজা অন্য পাশে মিশরের সিনাই উপদ্বীপ ইসরায়েলের আগ্রাসন শুরুর আগ পর্যন্ত এই সীমান্ত পথটিকে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য লাইফ বলে বিবেচনা করা হতো গত বছরের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় আশি হাজার মানুষ মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর